এটি বন্ধুরা অষ্টম পাটিগণিত অনুশীলনী 2.2 ছাত্র উদ্যমনামা নিয়ে আলোচনা করব অঙ্ক 7 থেকে শেষ পর্যন্ত। তো 7 নম্বর অঙ্ক রয়েছে, একই হার মুনাফায় কোনো মূলধন এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? সমাধান, ধরি এক বছর অন্তে মূলধন সি সমান 6,500 টাকা, দুই বছর অন্তে মূলধন সি সমান 6,760 টাকা। আমরা পাই সি ইকুয়াল টু পি ইন্টু এক প্লাস আর পাওয়ার এন সূত্র থেকে আমরা পাই, আমরা মান বসাবো সি এর মান 6,500, পি তো আছে এখানে এক প্লাস আর পাওয়ার এন, এন এর মান এক, পি ইন্টু এক প্লাস আর সমান 6,500 টাকা, এক নং সমীকরণ। আবার ওই একই সূত্র থেকে 6,760 টাকা বসাবো পি ইকুয়াল টু পি ইন্টু এক প্লাস আর পাওয়ার পাওয়ার এন মানে টু, দুই বছর, আর পি ইকুয়াল টু ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর সমান 6,760 টাকা, দুই নং সমীকরণ। ওয়ান প্লাস আর দুইবার লেখা যায়, স্কোয়ার আছে, সেই জন্য এখানে দুইবার লেখা হয়েছে। সমীকরণ দুই নং হতে এক নং দ্বারা ভাগ করে পাই, দুইকে এক দ্বারা ভাগ করলে আমরা পাবো এভাবে, এটা সমীকরণ এভাবে সমাধান করতে করতে আর এর মান 25/1 পাবো। তো আর এর মান এক নং সমীকরণে যদি বসাই তাহলে সেক্ষেত্রে পি ইন্টু অন প্লাস আর এর মান 25/1, 6,000 সমান 6,500, এভাবে আমরা সমাধান করলে আমরা পি এর মান 6,250 টাকা পাবো। সুতরাং মূলধন দাঁড়াবে 6,250 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর অঙ্কে রয়েছে, বার্ষিক শতকরা 8.5% টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা দুই বছরের সমৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আমরা জানি সমৃদ্ধি মূল সি সমান পি ইন্টু অন প্লাস আর পাওয়ার এন, মূলধন পি ইকুয়াল টু 10,000 টাকা, মুনাফার হার আর সমান 8.5% অর্থাৎ 100, 8.5% এন সমান দুই বছর, সি ইকুয়াল টু পি ইন্টু পি এন মান এবং ইন্টু অন প্লাস আর পাওয়ার এন মানে এন হলো দুই বছর, এবার মানগুলো বসালে আমরা একটা সমাধান পাবো, সেটা হবে 11,772.25 টাকা সমৃদ্ধি মূলই এটা, আর চক্রবৃদ্ধি মুনাফা হবে সমৃদ্ধি মূল মাইনাস মূলধন সমান সমৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সমৃদ্ধি মূল 11,772.25 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা হলো 1772.25 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর অঙ্ক রয়েছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? শহরটির বর্তমান জনসংখ্যা বি সমান 64 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার 25 জন, হাজারে 25, তার শতকরা বের করলে 2.5% সময় এন সমান দুই বছর। আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন, সি ইকুয়াল টু মানগুলো বসাই দেবো, আমরা মানগুলো বসালে সি এর মান পাবো হলো 66,24,000, অর্থাৎ ওই শহরের জনসংখ্যা দুই বছর পর হবে 66,24,000 জন। 10 নম্বর অঙ্কে রয়েছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন, প্রতি বছর শেষে 2,000 টাকা করে পরিশোধ করে, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত ঋণ থাকবে? সমৃদ্ধি মূল সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন, 8% মূল এক বছরের সমৃদ্ধি মূল, সি ইকুয়াল টু আমরা মানগুলো বসাবো এন সমান এক বছর, সি সমান 5,000 আর আর সমান হলো 108, মানগুলো বসালে আমরা 5,400 টাকা পাবো। তো এক বছর পর 2,000 টাকা ঋণ পরিশোধের পর বাকি থাকে 3,400 টাকা, আবার 3,400 টাকা এক বছরের সমৃদ্ধি মূল 3,672 টাকা, দ্বিতীয় কিস্তিতে 2,000 পরিশোধ বা ঋণ বাকি থাকে 1,672 টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তারা ঋণ থাকবে 1,672 টাকা, এটাই উত্তর।